সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার এই পর্যায়ে আমাদের সাথে আছে শিশির দাদা, আমাদের মাঝে গান পরিবেশন করবে। আমরা তার গান সকলে উপভোগ করব এবং আবারও বলি, লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো আমরা চলে যাই শিশির দাদার কাছে। ধন্যবাদ মনিদিকে। পলাশদা আর মনিদের গানের পরে আসলে আমার গান ভালো লাগার কথা না, তারপর স্টার মিডিয়াকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন। আমি তালাত মাহমুদ, তার একটি বিখ্যাত গান তোমারে লেগেছে ভালো, এই গানটি গাচ্ছি। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। রাতেরও আকাশে তারা রমিতালি আমারে দিয়েছে, সুরে রোগিতালি এত যে পাওয়া, কেমনে সহিব একাকি আমি নীরব আধারে। আরে রাতেরও আকাশে তারা রমিতালি আমারে দিয়েছে, সুরের গীতালি কত যে আশায়, তোমার নামে জ্বালিয়ে আমি রেখেছি দীপালি। আকুল পাপিয়া বলে সে কথা বকুলের কানে কানে, চাঁদ বুঝি তা জানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। এত যে কাছে চেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছো আমারে, এত যে পাওয়া, কেমনে সহিব একাকি আমি নীরব আধারে। আকুল পাপিয়া সরাই সে কথা বাতাসের কানে কানে, চাঁদ বুঝি তা জানে, তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, তাই সে আমার টানে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিশির দাদা, আপনার সুন্দর পরিবেশনার জন্য।
তালাত মাহমুদের একটি বিখ্যাত গান, আমার খুবই পছন্দের একটি গান, আশা করি আপনাদেরও অনেক পছন্দের। আজকে আসলে অনেক সুন্দর সুন্দর গান পরিবেশন হচ্ছে, দাদা দুই দাদাই যে গাইলো আমার খুবই আসলে ভালো লাগছে। এবং আমি আরেকটু ফাঁকি একটু কথা বলে নিই দর্শকবৃন্দ, আপনারা আবার যেহেতু আমরা আপনাদের নাস্তা বা খাওয়া দাওয়ার পরে আমরা বসছি যেহেতু, তাই না, তো আপনারা লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে যে ভালো ভালো আরও গান চল আসতেছে আমরা যেন সেগুলি উপভোগ করতে পারি। তো আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি লিটল রোজারিও দাদাকে। এই যে স্টার মিডিয়ার কর্ণধার, তার কথাটা কিন্তু আমি একটু শেষে বলছি, কারণ এর জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আসলে দাদা ছাড়া তো আমরা আসলে এখানে কখনোই আসতে পারতাম না। তো দাদার জন্য সবাই অনেক অনেক প্রার্থনা করবেন যেন দাদা এই মিডিয়াকে, এই এটাকে অনেক দূরে পৌঁছে দিতে পারে, যারা গ্রামে গঞ্জে অন্য অন্য জায়গায় যারা আছে, যাদেরকে আমরা দেখতে পাই না, অনেক সময় আছে আমরা সামনে আসতে পারি না, আমাদের প্রতিভা আছে কিন্তু আমরা যেতে পারছি না মিডিয়ার সামনে, দাদা সেই জায়গায় যেন পৌঁছতে পারে। আমাদের অনেক কিছু আমি দেখি যে শেয়ার করে দাদা, যেমন কেউ মৃত্যুবরণ করলে, তারপরে কোনো ভালো অনুষ্ঠান হলে, বা ইত্যাদি ইত্যাদি যত ভালো ভালো অনুষ্ঠান বড়দিন ঈশ্বর স্যার এগুলি দাদা করছে, এবং দাদা যদি সুস্থ থাকে অবশ্যই দাদা আরও ভালো কিছু করতে পারবেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা, এবং সবসময় শুভকামনা, তোমার জন্য সবসময় প্রার্থনা থাকবে, এবং দর্শকবৃন্দ আমরা যারা আছি সবার ভালোবাসা। আচ্ছা আমরা নেক্সট গানে চলে যাচ্ছি দাদা, এবার তাহলে কোন গানটি হবে? মান্নাদের গান। আচ্ছা মান্নাদের তো সবাই প্রিয় আমাদের, এবারে আমরা মান্নাদের গান শুনি। ওকে ধন্যবাদ দিদিকে। ঋষি ফুরালে কেহ চাই নাই আমায় জানি গোয়া, নিশি ফুরালে কেহ চাই নাই আমায় জানি গোয়া, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে বেলুয়ারি ছাড়া, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই নাই আমায় জানি গোয়ার, নিশি ফুরালে কেহ চাই নাই আমায় জানি গোয়ার, আমি যে জলসা ঘরে, আমি যে জলসা ঘরে আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে গন্ধে খুশি করা, তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা ঘরে বেলুয়ারি ছাড়া, আমি যে জলসা ঘরে হাই গো কি যে আগুন জলে বুকের মাঝে, হাই গো কি যে আগুন জলে বুকের মাঝে, বুঝে তবু বলতে পারি না যে আলে আর পিছে আমি
নিচে ছুটে গাইবারে বান আলে আর পিছে আমি নিচে ছুটে গাইবারে বান আমি যে জলসা করে এলুয়ারি ছাড় আমি যে জলসা করে আমি যে জলসা করে অসংখ্য ধন্যবাদ শিশির দাদাকে মানাদের এত সুন্দর এত জনপ্রিয় একটি গান এত সুন্দর করে গাইবার জন্য আমরা সত্যি অনেক মুগ্ধ। আচ্ছা তো আপনারা সাথে আছেন কমেন্টস করেন, আমরা অবশ্যই সব কমেন্টসের উত্তর দিয়ে দিব এবং আমি চেষ্টা করব। দাদা কেন শো করছি না বুঝতে পারছি না, আমি অবশ্যই সবগুলো পড়বো আপনাদের কমেন্টস। আপনাদের অনেক অনেক ভালোবাসা আমাদের এখানে জমে আছে আমি জানি, অবশ্যই আপনাদের ভালোবাসাটা আমরা প্রকাশ করব। একটু মানে আমি একটু সময় নিয়েই আসলে কমেন্টসগুলো সব পড়বো, আপনারা আছেন বলি তো আমরা, কারণ আমাদের দর্শক ছাড়া তো আমরা একদম শূন্য, আপনাদের ভালোবাসাই তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। সো আমাদের সাথে থাকেন একদম শেষ পর্যন্ত, এবং আবারও বলে রাখি আমরা তিনজন কিন্তু একটু পরে একসাথে বসবো এবং একটু আপনাদের মনোরঞ্জনের জন্য খুব ধুমধারেক্কা কিন্তু খুব মজার একটা সন্ধ্যা উপভোগ করবো এবং আরও মজার কিছু গান আমরা তিনজন একসাথে নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, থ্যাংক ইউ। আমরা নেক্সট গানে চলে যাচ্ছি। বশির আহমেদের একটি বিখ্যাত গান গাচ্ছি, তুমি ডেকো না। তুমি ডেকো না, ডেকো না আমারে, তুমি কাছে ডেকো না, দূরে আছিস ভালো নিয়ে বেদনা। তুমি ডেকো না, ডেকো না আমারে, তুমি কাছে ডেকো না, দূরে আছিস ভালো নিয়ে বেদনা। তুমি ডেকো না, কখনো যদি যাই ঢেকে আমারে ভুবনাধারে, নেই কোনো ক্ষতি জীবনের আলো নিভে যায় যদি বারে বারে, সুখে থাকো তুমি এই শুধু বলি, আর কিছু নেই কামনা। তুমি ডেকো না, ডেকো না আমারে, তুমি কাছে ডেকো না, ঘুরে আছিস ভালো বেদনা। তুমি ডেকো না, যে ব্যথা পেয়েছি ভুলে যাই তারে আমি যেন, ভালোবাসা পেয়ে যে ব্যথা পেয়েছি ভুলে যাই তারে যেন আমি,
সবই আছে সেই তো আগের মতো শুধু আজ নিতে নতুনি যেখানে থাকো মনে মনে বলি দেখো না আমারে তুমি কাছে দেখো না দূরে আছিস ভালো নিয়ে বেদনা তুমি দেখো না দেখো না আমারে তুমি কাছে দেখো না আছি ভালো নিয়ে বেদনা তুমি দেখো না ওয়াও ওয়াও অসম্ভব রকম সুন্দর পরিবেশনা দাদা শিশির দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর করে গান পরিবেশনার জন্য আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আমরা আসলে কিন্তু একটা কথা বলে রাখি দর্শকবৃন্দ আপনাদের আমরা কিন্তু কেউ ওই যে অনেক বড় কোনো শিল্পী বা কি এটা না আমরা কিন্তু নিজেদের আত্মতৃপ্তির জন্য গান করি আমাদের ভালো লাগা থেকে গান করি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আমাদের ভালো লাগাগুলি যার জন্য আমাদের মধ্যে একটু ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আমাদের সাথে থাকবেন এবারে আমরা আবারও একটি করে গান না একটি করে গান আমরা একটু শুনবো তারপরে আমরা সেই কি বলে আমরা জমানোর কিছু গান একসাথে জমিয়ে দেওয়া কিছু গান আমরা করব সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে দেখেছি কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে চোখ যেন জলে ফোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা ছ
দাদ উঠে হাসিরে ঝরে পড়ে জোসনা হাসিরে ঝরে পড়ে জোসনা আমি এই রূপ দেখে দেখে মরতে পারি এমনি পারি ওগো বাঁচতে সে কথা তুমি যদি কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘেরা পেল যেন লজ্জা মেঘেরা পেল যেন লজ্জা আকাশের তারাগুলো বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল সজ্জা মধুময় হলো ফুল সজ্জা ওগো এই রাতে কভু যদি শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি সে কথা তুমি যদি জানতে একদম মুগ্ধ হয়ে গেলাম সত্যি অপূর্ব অপূর্ব দাদা এত সুন্দর একটি গান আমরা উপভোগ করলাম আমি সত্যি ভীষণ আপ্লুত এবং কি বলবো মানে আমার ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর একটি গান এত সুন্দরভাবে পলাশদা পরিবেশন করলেন আমরা আমি আশা করি যে আমাদের সাথে সাথে আপনারাও কিন্তু অনেক সুন্দর উপভোগ করেছেন গানটি তো আমরা এক এক করে না একটা একটা গান করে নেক্সটে আমাদের সেই একসাথে গানে চলে যাব দর্শকবৃন্দ আপনারা আমাদের সাথে থাকবেন এবং লিটনদা আছে আমাদের সাথে লিটনদা অবশ্যই পরে আপনাদের সাথে তার কুশল বিনিময় করবেন এবং কথা বলবেন থ্যাংক ইউ
আমার ভীষণ প্রিয় একটি গান। আমি আসলে কি বলবো, আমার নিজের মতো করে চেষ্টা করছি। রুনা লায়লা ম্যামের গানটি অসম্ভব রকম সুন্দর একটি গান এবং আমার ভীষণ প্রিয়। আমি কতটুকু আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারবো জানি না, কিন্তু আমার অনেক বেশি প্রিয় দেখে আপনাদের সাথে একটু শেয়ার করছি। যখন আমি থাকব না কো আমায় রেখো মনে, যখন আমি থাকব না কো আমায় রেখো মনে। ও ঝরে যাবে যদি অভিমান কত বার, অভিমান কত বার, বুকু ভরা আশা ভীরু ভালোবাসা পাবে না কই অধিকার, পাবে না অধিকার। তোমাদের সুখে সুখী হতে আমি, তোমাদের সুখে সুখী হতে আমি চেয়েছি জীবনে। যখন আমি থাকব না কো আমায় রেখো মনে, ও বন্ধু ও গো আমায় খোঁজো সুরে আলাপনে, যখন না
থাকবো না গো আমায় রেখো মনে যখন আমি থাকবো না গো আমায় রেখো মনে দারুণ দারুণ আমি তো বিমুগ্ধ হয়ে শুনছিলাম যে কি বলবো আসলে বলার কিছু নেই রায়লার একটি বিখ্যাত একটি গান আসলে মুনি মুনি চেষ্টা করেছে উনি ভালো গেয়েছেন মুনির কণ্ঠে আমরা আরও পরপর দুটি গান শুনি তারপর দেখা যাক কি হবে দেখা যাবে পরে চলুন কমেন্টস একটু পড়ে নাও একটা এই আমার তো এখানে কমেন্টস আসতেছে না আচ্ছা আচ্ছা এই যে ওনারা লিখেছেন যে নায়েত সুন্দর কিছু কিছু জানেন কিছু কিছু কমন কমন আসছে আমাদের যে মুনি বিউটিফুল পলাশ লিখেছেন আহ দারুন নাইস তারপরে আরো কি আসছে না আচ্ছা মুনি দেবনাথ লিখেছে আচ্ছা আমাদের একটু লিখ দেখতে পাচ্ছি বিউটিফুল এন্ড ওয়ান্ডারফুল অনেকে অনেক রকম কমেন্টস করেছেন কিন্তু একটু দেখতে পাচ্ছেন না একটু সরসবিদ হচ্ছে সবার কমেন্টস এর উত্তর দিয়ে দিব আমরা হ্যাঁ পরে আমরা সবার কমেন্টস এর উত্তর আমরা দিয়ে দিব আপনারা একটু অপেক্ষা থাকেন আমরা গানে চলে যাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা প্লিজ একটু জানাবেন আমি ধরে ধরে কমেন্টস গুলো পড়ব একটু পরে আসলে একটু নেটের প্রবলেম হচ্ছে হয়তো এই জন্য আর কি আপনারা আমার আপনাদের মানে কমেন্টস গুলো আমি পড়তে পারছি না কিন্তু আমি সবার অ্যানসার দিয়ে দিব অবশ্যই স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু রূপকথা ঝরে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে বাতাসের সাথে সে তো কথা নয় রূপকথা ঝরে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু ঘুরি কাকি আঁকি থাকে ভাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখনও তুমি বলবে কিছু পরে তুমি বলবে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে ভরালে ভরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু অনুরক্তিম পলাশের স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু দারুণ 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 কারণ এ তো অনেক ভালো মানে সে তো খুব ভালো গায় দাদা আজকে কি বার বৃহস্পতিবার না বুঝি না জীবনের এত গুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসো আগে কেন দাওনি দেখা জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসোনি আগে কেন দাওনি পৃথিবীতে ভালোবাসেবা সময় যে অল্প হারি শুধু শুধু এতটা সময় হারালো যে দোষে তোমারি পৃথিবীতে ভালোবাসেবা সময় যে অল্প ভারী শুধু শুধু এতটা সময় হারালো যে দোষে তোমারি আগে এলে তোমাকে নিয়ে হতো আরো গল্প লেখা তুমি কেন আগে আসো আগে কেন দাওনি দেখা জীবনে এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসো
গো কেন দামি দেখা সে কদিন ভালোবেসে যোজনাতে সোহাগের সোতে ভেঙে যে কটা সে কদিন ভালোবেসে যাতে হোহাগের সোতে ভেসে যা একই রঙে হোক নারবি পুজোনার স্বপ্ন রেখা তুমি কেন আগে আসো আগে কেন দামি জীবনের এতগুলো দিন কেটে গেল একা একা তুমি কেন আগে আসো তুমি কেন আগে আসো আগে কেন জানি দেখা গুরু তোমায় সালাম ওয়াও ওয়াও গুরুজি সালাম আপনাকে গুরু 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 মনে অসম্ভব রকম সুন্দর একটি গান আমরা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর একটা পরিবেশের সুন্দরভাবে উপভোগ করলাম এরপর নেক্সট আরো হবে তো এখন দাদা তোমার কণ্ঠে একটু জমানো কিছু শুনতে চাই দর্শক কিন্তু বসে আছে আমরা কখন একটু জমানো গান করব তোমার পরে আমরা আরো কিছু গান খুব জমিয়ে দেব আজকে আর আরেকটা কথা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই শুধু গান না একটু গল্প করি আমরা এখানে যারা আজকে বসলাম আমি কিন্তু সবসময় একটা কথা সবসময় আমি লাইভেও বলি যে আমরা তো শিল্পী না কিন্তু গান ভালোবাসি শিল্পী হওয়া এত এত মানে কঠিন একটা ব্যাপার এত সহজ না আমরা আমার মনের মনের আত্মতৃপ্তির জন্য গান করি আর সেখান থেকে আমাদের এই গাওয়া তো এখন আমি যেটা বলবো যে আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজকে কিন্তু আমরা অনেক মজা করতেছি শুধু গান গাইবো একটু মজা হবে না আমরা কিন্তু খুব মজা করছি লিটন দা যা পারফরমেন্স দিচ্ছে পিছনে বসে ক্যামেরার পিছনে যেটা মানে আমিও শো পাচ্ছি ভীষণ ভালো লাগছে দাদা কিন্তু খুবই একটা মজার একটা মানুষ আমার সাথে তার ফার্স্ট আজকে পরিচয় এরপরে অবশ্যই আমরা বসবো তো দাদা আমাদের কর্ণধার যিনি লিটন রোজারিও দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি আমাদের অনেক উৎসাহ দিচ্ছেন আপনার সব সময় দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি থ্যাংক ইউ গেছে প্রীতি শেখাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শেখাইছে দেবানা বানাইছে জানু গরিয়া বন্ধে মায়া লাগাইছে জানু গরিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শেখাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শেখাইছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ভাবি নিরালা আগে তো জানি না বন্ধে প্রীতির গলা বসে ভাবি নিরালা
তো জানি না বন্ধে তীরের জ্বালা যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন লাগাইছে বন্ধের মায়া লাগাইছে প্রীতি শেখাইছে বন্ধের মায়া লাগাইছে প্রীতি শেখাইছে দেবানা বানাইছে বিচ্ছেদের আগুনে পুড়ে চলে যায় আমার আমি কি বলি বিচ্ছেদের আগুনে পুড়ে চলে যায় আমার আগো প্রাণ বন্ধে পীড়িতে কোনো মানে গেছে প্রাণবন্ধের পীড়িতে সকল মন গেছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে লাগাইছে কি জাদু করিয়া বন্ধে লাগাইছে পুরানো নেছে বন্ধে সোনা লাগাইছে বন্ধের মায়া লাগাইছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে পাউল আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মনে যারে চায় আগো কুল নাশা পীড়িতে নেশা কুল মান গেছে দেবানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে প্রীতি শেখাইছে বন্ধের মায়া লাগাইছে প্রীতি শেখাইছে দেবানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ওয়াও 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 ফাটি একদম সত্যি ফাটা ফাটি দারুণ দারুণ অসম্ভব রকম ভালো লাগছে আসলে আমরা আজকে প্রথম দিকে যে গানগুলো শুনেছি একদম আমি কি বলবো এগুলি আত্মার গান কিন্তু আমরা যখন একটু প্রাণবন্ধু হতে চাই যখন একটু আনন্দ পেতে চাই যখন একটু মজা করতে চাই তখন কিন্তু একটু অন্য ধাঁচের গানে আমাদের আস্তে আস্তে করে চলে যেতে হয় প্রথমই না
তো আমরা প্রথমে সেভাবে একটু চেষ্টা করেছি এবং এখন কিন্তু শুধুই মজা হবে এখন কিন্তু আমরা জমাবো এখন যে জায়গায় যে অবস্থানে আছেন সেখানে বসে মজা মজা করতে পারবো আমাদের সাথে গাইতে পারবে এখন আমরা কোন গানটি করব আসে না আমার মুখ পাহা চলে যাই আমরা আসে না আমার বেরিস্তা আসে না আমার মুখ পাহা আসে না আমার বেরিস্তা শুনবি তাদের হালকা টুকে তুমি আমায় করবে পা আমি পাবি তুমি জানি দার আসে না আমার মুখ তাহার আসে না আমার বেরিস্তার আসে না আমার মুখ তাহার আসে না আমার বেরিস্তার সেই বিচারে হাই কোটে তুমি আমায় করবে পার আমি পাবি তুমি জানি দার আমি পাবি সেদিন এসে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দুজনে পার হবে সে টিকিট কাটা আছে যার টিকিট কাটা আছে যার আমারে পাড়া পাড়ে থাকলে যারা সঙ্গে নিও গাড়ি ভাড়া করতে হবে আমি পাখি তুমি জানি আমি পাখি চাবি লয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় পারে থাকলে যারা পাড়া পারে থাকলে যারা সঙ্গে নিও গাড়ি ভাড়া জবাব দেহি করতে হয় আমি পাবি তুমি জানি আসে না আমার মুখ তাহার আসে না আমার বেরিস্তার আসে না আমার মুখ তাহার আসে না আমার বেরিস্তার শুনবি চারির হাই কোর্টে তুমি আমার আমি পাবি তুমি জানি আমি পাবি তুমি জানি আমি পাবি তুমি জানি আমি তো এখন এই যে আসলে এখনকার যে গান বাজনা এটা কষাই গো কাছে শিখা গান বাজা হইতেছে কষারে যে গান কষারে যে মুগি এই কারণ না গরু ডরু যা কাটে কাটে না এখন এক এক কাছের কাছে গান শিখা এখন অবস্থা হয়ে গেছে একদম দুঃখের বিষয় আর কি বলবো একদম দাদা থ্যাংক ইউ আমি দুই একটি কমেন্ট না পড়লে হ্যাঁ জান আমি দুই একটি কমেন্টস পড়ি মানে আমি সো কি অসাধারণ ইয়াসিন ইয়াসিন আলী দাদা ভাই লিখেছে মনে হয় অসাধারণ উপলব্ধি থেকে এই গানগুলি তুমি গাও পলাশ দা থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা অনেক ধন্যবাদ কি ইয়াসমিন না ইয়াসমিন আমি সরি হয়তো একটু ভুল হয়েছে
ইয়াসমিন ইতি, তুমি কেমন করে গান করো হে গুণী, তোমার প্রতি মুহূর্তে অনবদ্য লাগে। হ্যাঁ, দাদার একজন ভক্ত বোঝা যাচ্ছে। হ্যাঁ, চমৎকার, অনেকে লিখছেন, খুব ভালো লাগছে। আসলে কমেন্টস গুলো শো করছে না। বাদল ডিরোজারিও তুমি জয়েন হয়েছো আমি দেখতে পাচ্ছি। কমেন্টস করে উৎসাহ দিয়ে আমাদের সাথে থাকো। আরো কিছু কমেন্টস মানে একটু সমস্যা করছে আজকে, কিন্তু আমি সবার অ্যানসার করব, এটা সত্য। এখন কোথায় যাব? কো এখন আমি, তুমি এই গানটার পরে আমি একটু করে তারপরে আমরা কিছু জমানো কিছু গান করতে চাচ্ছি, আর সাথে থাকবেন প্লিজ এবং আমাদের উৎসাহ দিবেন। ও আচ্ছা, আরেকটি কথা আমি ভুলে গেছি, আমরা কার বাসায় আসছি আজকে দাদা? আজকে কার বাসায় আসছি তাকে না দেখলে হয়? একটু তার সাক্ষাৎকার দাদা, আপনি কিছু বলেন প্লিজ। দাদা কিছু বলেন। মাল খাইবে না। থাক 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 থাক, আমি পারলাম গিয়ে ফেলবো আমরা সবাই একসাথে। দাদা বসো, এবার গাবো আমি দাদার পরে। আসলে একটু ওইভাবেই মানে এই ধাঁচটা আমি একদম রক্ষা করব, এভাবেই আমি মেনটেন করব গানটি। আমি আজকে আমরা সবাই একসাথে চিটং এর একটা ঐতিহ্যবাহী গান, কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে। ওকে, উচ্চারণের সমস্যা হতে পারে, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, গাও সিনার লগে বান্ধি রাখুন তোমারে, ওটো নাই রে সিনার লগে বান্ধি রাখুন তোমারে, ওটো নাই রে কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, এই ছুঁড়ে গাও দাদা মতো, কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, আবার সিনার লগে বান্ধি রাখুন তোমারে। তুই ওইলার কলজার বডু পরা নেরাজা, তোমারে সারা নাতিকে আর তুই ওইলার কলজার বডু করার নিরাদন, তোমারে সারা নাটিকে আর বিদোষ পড়া, আর কোনদিন না যাই উমাই, আর কোনদিন না যাই উমাই, তোমারে সারি আর অন্য নাই রে, কলজার ভিতর গাঁথি সুন্দর সুন্দর গান শুনাইও, সুন্দর সুন্দর গান শুনাইও, নিশ্চিত জানিও নাই রে, কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, কলজার ভিতর
कर भी कर गाथी गए फुटवारे गुलजर भी तो गाथी राय को तुम्हारे असाधारण असाधारण चिड़ागान गान আমরা তো কখনো শুনি নাই হবে দুই একটা চিটং এর কোনটা মধু হাই হাই বেশি খাওয়াইলা মজার গানই করি আব্দুল করিমের গান নিয়ে চলে যাই একটু আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা পড়তে দেওয়া যাবে না হ্যাঁ গ্রামের নজওয়ান আরে মিলিয়া বল গানার মুর্শিদ গাইতাম আমরা মিলিয়া বল গানার মুর্শিদ গাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম রামের নওজোয়ান হিন্দু মুসলমান রামের নওজোয়ান হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গান আমায় দে
আছে মানুষ দূরে থুয়া মরি আমি ঘর পাড়ায়ারে দূরে থুয়া মরি আমি ধর ফরায়ারে দারু জ্বালা দিবানিশি দারু জ্বালা দিবানিশি অন্তরে নঙ্গর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে নঙ্গ পোড়া রয়েছে হারে সারে বালির ধরে পদ ধরা আমি কত যে দেখি চইলা ঘরে কোন পাখি হাইবে কান্দে গানে চলে যায় এখন অন্য গান হমে তুমসে প্যার কিতনা হম নহীঁ জানতে মগর জী নহীঁ সকতে তুমহারে বিনা হমে তুমসে প্যার কিতনা হম নহীঁ জানতে মগর জী নহীঁ সকতে তুমহারে বিনা হমে তুমসে হ্যালো জনে জিন্দগি কেসে বিতাতে হ্যালো স
কথাতে হ্যালো জানে জিন্দগি কেসে বিতাতে হ্যালো তুম ভি যহাঁ তো লাগে জগস কে সমা এ দিল বেকরার হ্যায় কিতনা ए दिल बेकरार है कितना कि हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार और कोई तो जलता है दिल बड़ी मुश्किलों से फिर संभलता है दिल तुम्हें देखे और कोई तो जलता है दिल बड़ी फिर संभलता है दिल क्या क्या जतन करते हैं तुम्हें क्या पता हमें उनसे प्यार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार कितना कि हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार हमें की बोलबो बोलें দর্শক বৃন্দ আপনারা যারা আছেন আমি একটু একটু তোমরা দেখো কমেন্টসগুলো একটু দেখো আমাকে একটু বলো দর্শক বৃন্দ বলবে এবার আমি কিচ্ছু বলবো না একদম জুড়িয়ে গেল মনোপ্রাণ এত প্রিয় গানগুলি কি করে গাও দাদা তুমি তুমি কেমন করে গান করো হে গুণী একজন লিখেছিল আমার অনেক অনেক প্রিয় গান দর্শক বৃন্দ আপনাদের অনেক পছন্দ হবে আমি জানি আমার অনেক ভালো লাগছে যে আমাদের যে কর্ণধার লিটন বিরোঝারিও তিনি যে উৎসাহ দিচ্ছেন পিছন থেকে আমি বারবার বলি এই জন্য তাকে তো দেখতে পাচ্ছি দাদা তোমাকে একটু কি দেখাবো আমি তুমি কি করো একটু দেখাও হ্যাঁ দাদা তুমি কিছু বলো দাদা সবাইকে নমস্কার আমি যে গানের প্রোগ্রাম আজকে করতেছি হয়তো আমি সবসময় আপনাদের সামনে আসি না কিন্তু আজকে হয়তো আসছি সবাইকে ধন্যবাদ জানাই আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি যে আজকে যে প্রোগ্রাম করতেছি নতুন শিল্পী যদিও নতুন শিল্পী কিন্তু মনে হয় না নতুন শিল্পী কিন্তু তারা যে গান গাচ্ছে আমি অনেক শিল্পীর নিয়ে গান করার পরও আজকে যে গান শুনছি কিন্তু মনে হচ্ছে না সে তারা নতুন আজকে আপনারা শুনুন এবং সামনে দেখুন তারা আরো কি গান গাচ্ছে স্টার মিটার সাথেই থাকুন है मेरे हम सफर एक जरा इंतजार सुन सदाई दे रही है मंजिल प्यार की है मेरे हम सफर चुरती पथ चला अब है जुदाई का मौसम वो पल का महिमा कैसे न जाएगा अंधेरा वो
के जरा इंतजार सदा ही दे रही है प्यार की। प्यार में जहाँ पे कोई रखा कदम के बाद वही से खुला है कोई रास्ता वही से फिरे है कोई जहाँ पे कोई रखा झुमके कदम एक बार वही से खुला है कोई रास्ता वही से गिरे दीवार रुके तब रुके दिल प्यार की। ऐ मेरे हम सफर जरा इंतजार सदा ही दे रही है मंजिल प्यार की मंजिल प्यार की मंजिल प्यार की। वाओ अशोक धन्यवाद অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান পরিবেশন করার জন্য। আমাদের সাথে এখন পর্যন্ত 63 আমি দেখতে পাচ্ছি, যেটা আমি জানি না 63 এখন পর্যন্ত জয়েন হয়ে আছে। রাত কটা বাজে দাদা? 11:15 11:12 তার মধ্যেও এতজন আমাদের সাথে আছে, এটা আমাদের জন্য অনেক বিশাল একটা পাওয়া। রিচার্ড জেমস একদম লাস্টে দেখতে পাচ্ছি লিখেছে চমৎকার, বাহ অনেক সুন্দর। এবং আমি আসলে কেউ দুঃখ পাবেন না, প্লিজ যারা দর্শকবৃন্দ আছেন আপনারা একটু কষ্ট নেবেন না, প্রতিটা কমেন্টসের আনসার আমি নিচ্ছি, আমি আনসার দিব, ঠিক আছে? এবং আমি যেহেতু দেখতে পাচ্ছি না শুধু মজা করছি, আপনারা কিন্তু কমেন্টস করে যাবেন, সুন্দর সুন্দর মন্তব্যগুলো করে যাবেন, কেমন লাগছে আমরা অবশ্যই রিপ্লে করব। আমাদের মাঝে কিন্তু মানে পর্দার পিছনে যে আছে আমাদের দাদা, নামটা প্লিজ দাদা, একটু লিটন দাদা, এবং আমাদের যে বাড়িতে আমরা আসছি গিলবার্ট দাদা, তারপর গিলবার্ট প্রিন্স, আর আমাদের দিদির নাম, দিদির নামটা শিল্পী মারিয়া, দিদি ভাই, হ্যাঁ শিমকি, শিমকি দিদি ভাই আছেন, আমাদের অনেক উৎসাহ দিচ্ছেন দূর থেকে দেখতেছি, আমাদের কিন্তু অনেক উৎসাহ দিচ্ছে দিদি ভাই, আমি বারবার তাকাইতেছি তার দিকে, খুব ভালো লাগছে। এবং এই যে ধৈর্য ধরে তারা আমাদের অ্যালাউ করছেন, এটা কিন্তু বিশাল একটা পাওয়া, তারা কিন্তু অনেক এনজয় করছেন আমাদের সাথে, এটা একটা আমাদের জন্য সৌভাগ্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ সো মাচ, সবাইকে সাথে থাকবেন আরো কিছুক্ষণ, কিন্তু আমাদের এটা চলবে আজকে, থ্যাংক ইউ। जीता था जिसके लिए, जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, जिसके लिए जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था।
दिखाओ उसे, कैसे दिखाओ उसे, दीवानगी दे पागल किया है कैसे बताओ उसे, कैसे बताओ उसे, इतने से भी ना मिलेगी मेरी दस्ताना। एक ऐसी लड़की थी जिसे प्यार करता था, जिसे मैं प्यार करता था। आँखों से मेरी बहती है आंसू जब याद आती है वो, जब याद आती है वो, बताओ जाते मैं उसको कितना सताती है वो, कितना सताती है वो, परेशान होके मेरी दास्तान। एक ऐसी लड़की थी जिसे प्यार करता था, एक ऐसी लड़की जिसे मैं प्यार करता था, लड़की जिसे मैं प्यार करता था। हिंदी किंतु अनेक खून होलो है दादा, थैंक यू सो मच। আমি মানে কি বলবো, দর্শকরাই সব কিছু লিখছেন, আমরা কালকে সব কিছু মানে আজকেই আমি ট্রাই করব সব কিছুর আনসার দেওয়ার রাত করে, যেহেতু আমার দর্শক বৃন্দর আমার ভালোবাসার মানুষগুলি এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, কিন্তু পড়তে পারছি না, আমি দুঃখিত। আসলে কিছু আনন্দের মুহূর্ত থাকে যখন আপনারা সব কিছু একদম সঞ্চয় করে রাখবেন, আমি সেটা প্রকাশ করব। দাদা অসংখ্য ধন্যবাদ পলাশ দাদাকে এত সুন্দর গান পরিবেশন করার জন্য। এখন আমাদের মাঝে আসবেন শিশির দাদা ভাই। আমি উপস্থাপক নই, তারপর আমি বুঝতে পারিনি, তারপর দাদা আমাকে বললো আজকে উপস্থাপন করার জন্য, আমি ট্রাই করছি। এবারে শিল্পী আমাদের শিশির দাদা ভাই, তার কণ্ঠে আমরা সুমধুর কিছু গান শুনবো। প্রথম কোন গানটি করবেন দাদা ভাই? তপন চৌধুরীর গান। তপন চৌধুরীর গান। আমি সবকিছু ছাড়তে পারি, আমি সবকিছু ছাড়তে পারি, তবু তোমাকে ছাড়তে পারি না। পলাশদার প্রিয় গান, পলাশদার প্রিয় একটি গান আমরা শুনবো, সাথে আমি গাইবো কিন্তু। হ্যাঁ, গুরুর সাথে গাবো না, গুরুর সাথে আমি কিন্তু গাইবো। হ্যাঁ, আমি সব কিছু ছাড়তে পারি। সুভাষদা ঠিক আছে তো? না, তোমাকে ছাড়তে পারবো না, আমি দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না, আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না, আমি দেবদাস হতে পারবো না, দেবদাস হতে পারবো না, আমি সব কিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারি।
পারলো না। তোমারই সাথে ঘর বাঁধব চন্দ্রমুখীর কাছে যাব না, তোমারই সাথে ঘর বাঁধব তুমি ছাড়া কিছু আমি জানি না, তোমাকে আপন করে রাখবো বুকে ধরে তোমাকে কিছু আমি মানি না, তোমাকে আপন করে রাখবো বুকে ধরে যাতকল কিছু আমি মানি না, আমি সব কিছু ছাড়তে পারি আমি দেবদাস হতে পারব না, দেবদাস হতে পারব না, আমি সব কিছু ছাড়তে পারি তোমারই কাছা কাছি থাকব তুমি ছাড়া কির কাছে যাব না, তোমারই কাছা কাছি থাকব চন্দ্রমুখীর কাছে যাব না, তোমাকে পাগল হয়ে জলে পুরে কয়ে কয়ে নেশায় মাতা আমি হব না, বিয়ের আগুন হয়ে জলে পুরে কয়ে কয়ে নেশায় মাতা আমি হব না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারিব না, আমি দেবদাস হতে পারব না, দেবদাস হতে পারব না, আমি সব কিছু ছাড়তে পারি তোমাকে ছাড়তে পারিব না, তোমাকে ছাড়তে পারব না, ও তোমাকে ছাড়তে পারব না, আসলে কাউকে কেউ ছাড়তে পারবো না। তো শিশুদার এই গানে দেখে আমরা বুঝতে পারছি কেউ কারোর জন্য ছাড়তে পারবে না, শিশুদার বলতেছে তার ওয়াইফকে সে ছাড়তে পারবে না, এটা সে মুখে বলতে পারতেছে না কিন্তু সে গানের মাধ্যমে বলে দিচ্ছে আমাদের। আসুন আমাদের আবার গানে চলে যাই, শিশির দারে গানে কি গান শুনবো শিশির দা এবার? আমায় যদি তুমি বন্ধু মানো
কিছু জালা আমায় দা দেখবো জালা নিয়ে বন্ধু তুমি কেন একা বই বেড়া দিলাম বন্ধু সাথী হয়ে রইব পাশে তোমার তরে মরব মরতে হয় মরব হেসে আপন হলে মন কেন লুকোতে চাও আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দা এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়া বন্ধু সাথী হয়ে রইব পাশে তোমার তরে মরব মরতে হয় মরব হেসে তুমি আমায় বেঁধে না আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমায় দা এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়া ধন্যবাদ শিশিরকে আমরা এবার চলে যাবো মণি গমেশের কাছে তার দুটি গান শোনার জন্য তারপর দেখবো যে কি হয় না হয় এবার একটু স্লোতে চলে যাবো বা যেভাবেই হোক মণি গমেশ কি গাবে শুনি তারপরে পলাশ গমেশের দুঃখের দুটি গান আছে শেষ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন কারণ দুঃখের গানই সবচেয়ে প্রিয় গান আমার এখন মণি গমেশ গাবে দুটি গান তারপর দুটি গান আমি করবো দুঃখের গান আমার দুটি দুঃখের গানের জন্য আপনারা অপেক্ষা করেন আমি হ্যাঁ জমজমট না প্রথমে দুই একটি গান আমি একটু নর্মাল গাবো তারপরে
আমার সাথে সাথে গাইবেন কিন্তু যারা আছেন আমার সাথে তখন তোমার 21 বছর বোধহয় তখন তোমার অষ্টাদশী ছোঁয়া তখন তোমার 21 বছর বোধহয় যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি যেখানে সীমান্ত তোমার বসন্ত ভালোবাসার হৃদয়ে
আছি ফিরে ডাকি তোমায় কাছে la 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 ঝড়ের দিনে ভিজে যেব আমি চিনি চিনি তার বেদনা নতুন আলোয় জোয়ারে নে আমি তাই তাকে দিতে আশা আবার ঝড়ের দিনে ভুলেছি যে পথ আমি চিনি জানি তার বেদনা নতুন আলোর জোয়ারে নে আমি তাই তাকে দিতে আশা যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা আমি বারে বার আসি ফিরে ডাকি যেখানে সীমান্ত তোমার এটা আমি জিনে জিনে সে ঠিকানা তোমার মনে পীড়াশা সে তো আমার আছে জানা হাজার ভুলেছে যে যে পথ আমি জিনে জিনে সে ঠিকানা মনে নিরাভাষা সে তো আমার আছে জানা চাই না তোমার দ্বিধা ভেঙে না যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার পড়ো ভালোবাসা হৃদয়ে আমি বারে বার আসি ফিরে রাখি তোমার কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে যেখানে সীমান্ত
একটু পড়ো না, একটু কমেন্টসগুলো পড়ো, একটু পড়ো, আসছে তো, একটু দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমার দিদি ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, এই বাড়ির যে মালিকিনী তাকে অনেক ধন্যবাদ জানাই, এবং দাদাকেও, এত সুন্দর একটা উৎসাহ এবং আমার গানের সাথে সাথে এত সুন্দর গাচ্ছিল, আমি বারবার তাকে বলছি যে একটু কাছে আসতে, কিন্তু আসছে না। এখানে অনেক কমেন্টস করছেন, এত রাত পর্যন্ত আপনারা আছেন, আমি সত্যি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের। অ্যালজিন পালমা লিখেছেন নাইস, কি অ্যান্টনি ডি কস্তা লিখেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এস এ কি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, স্যামসং নাকি, আমি একটু দেখতে পাচ্ছি না, না 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 না, থ্যাংক ইউ মনি, খুব বেশি ভীষণ পছন্দের একটি গান আমার, থ্যাংক ইউ সোনা, লাভ ইউ, লাভ ইউ সো মাচ। তারপরে জ্যাকলিন না নাকি, জ্যাক্সি, জ্যাক্সি গমেস নাইস, থ্যাংক ইউ। আর হ্যাঁ বার্নার্ড রোজারিও নাইস, এই কয়েকটা আসছে শুধু, লাকি, হ্যাঁ লাকি দিদি আছেন, অনেক অনেক ভালোবাসা। কল্পনা ফুলিয়া, হ্যাঁ আপনি পড়েন, আমি একটু দেখতে পাচ্ছি না, এখানে একটু বলেন। ওকে সুন্দর, অনেক রাত হয়েছে, আমরা আসলে আপনাদের এই এই সুন্দর মানে কমেন্টস দেখে খুব উৎসাহিত হই, আমরা আশা করি যে আপনারা এভাবে না আর একটু থাকবো, আর আর দুই দিন থাকবো, আপনারা উৎসাহ দিয়ে যাবেন। আমরা ভূপেন হাজারিকার একটা গান করব, ভূপেন হাজারিকার একটা বিগত গান চলে যাচ্ছে আমরা, তবলা যিনি আছেন আমাদের অনেক দাদা অনেক কষ্ট করছেন আমাদের জন্য, বিকাশ দাদা ভাই, একটু সুভাষ দাদা ভাই চলে আসবেন উনি এখনই। মানুষ থাকো বাজাক, দাদা আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, দাদা আপনি অনেক কষ্ট করছেন এবং অনেক সুন্দর আমাদের পারফরমেন্স দিচ্ছেন। মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি, মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি, মানুষের মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি, মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য।
বলো কি তোমার কুটি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী বাবা পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ মানুষকে মানে আমি একটু মানে অনেকক্ষণ বন্ধুই বলছিলাম যে একটু গান করব করব একটু মজা করে করব হ্যাঁ না এটা এটা দাদা করবে আমি এখন একটুখানি ওই গানটা করি না ওই যে ওটা পাইতেছি না আমি এমনি পারবো না আমি হ্যাঁ দাদা আসো কাছে আসো তোমার ঘরে বসত করে কয়জন আমি এই গানটি করতে চাচ্ছি লাস্ট সং আমার তারপরে আমি দিয়ে দিব আমাদের একদম প্রফেশনাল একদম খুব আমাদের কি বলবো খুব জনপ্রিয় একজন শিল্পী দাদা তুমি একটু এপাশে আসো আমরা একসাথে বসি একসাথে গাই ওখানে তোমাকে দেখা যাক দাদা কাছে আস কাছে এসে বসো আমার লাস্ট সং এটা তোমার ঘরে বাস করে তারা তোমার ঘরে বসত করে জানো না তোমার ঘরে বসত করে কয়জো না মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জো না ধরো তোমার ঘরে বাস করে হাইও মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জো না মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জো না আবার তোমার ঘরে বাস করে হাইও মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জো না মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জো না কি ব্যাপার দাদা দেখো সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা সেই ছবিটা আরে সেই ছবিটা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে একজনে সুর তোলে
ঘরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসন করে কঞ্জনা মন জানো না তোমার ঘরে বসন করে কঞ্জনা রসকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত খুশকে যায় ধরার লাগা রসকাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত খুশকে যায় ধরার লাগা ওই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা লাগাম খানা চালু ওই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কয়না হায়ো মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না দারুণ তার পরিবেশনা আসলে তাকে বলে কি বলবো অনেক অপূর্ব গান সে করে এখন আমরা দুটি গান করে আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব খুব স্লো দুটি গান আমি করবো জানি না আপনাদের ভালো লাগবে কি না চেষ্টা করবো ভালো লাগার জন্য আপনারা একটু অপেক্ষা করেন জাস্ট দুই মিনিট থাকতে থাকতে আসতে আসতে বলো বলো তুমিও তো দেশাতো ভালোই আছো কবিতায় পড়াশি বনলতা সে ভালো জীবনানো কিছু ভুলে করিলেন দে তুমিও তো দেশাতো ভালোই আছো কবিতায় ফরাসি বনলতা সেন জীবনানন্দ সংসারে আজো জাদু জানো তা বিধাতা জানে
রাজু এটি আজকে আমাদের অনুষ্ঠানের শেষ গান। আমরা এই গানটির পরে আমরা অনুষ্ঠান আপনাদের শেষ করে দিব এবং শুভরাত্রি জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। আজি বৃষ্টির কান্না দেখি মনে পড়ল তোমার অশ্রু ভরা তুমি ব্যথার কাজে লুকিয়েছিলে মিলে দিয়েছো তুমি কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো তোমার চলা সাথী হব পানি বেদনাতে সাথী করে মিলে দিয়ে তুমি কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো তোমার চলা সাথী হব আমি কারণ
বাজাই হাড়ু বাজাই হাড়ু বাজাই ভুলে গিয়ে তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার পথে সাথী হব আমি তিনি আছো বসে আরিফুল ইসলাম মিঠুর গান প্রচন্ড রকম পছন্দ আমার, ক্লাসিক্যাল খুব খুবই পছন্দ দাদার কণ্ঠে শুনে লাস্ট মুহূর্তে মনে হয় যেন একটা আমিষ নিয়ে যাচ্ছি বাসায়। এতটা রাত হয়েছে তারপরও আপনারা কিন্তু অনেক মানুষ এখানে জয়েন আছেন এবং আমি অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আগামী মাসে আবার আমরা মিলিত হব নতুন কোনো মুখ নিয়ে, নতুন কোনো স্বপ্ন এই ঘরে। তো আমরা সত্যি আপনারা সেই সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন এবং আমরা অবশ্যই আবার মিলিত হব সুন্দর সুন্দর কিছু গান নিয়ে আপনাদের মাঝে। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি এতটা রাত পর্যন্ত আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। তারপরে থাকবেন আগে, তারপরে আমি আমি ধন্যবাদ জানিয়ে যাই আমি পলাশ দাদাকে, আমাদের যে স্টার মিডিয়ার যে কর্ণধার পলাশ দাদা, লিটন দাদা ভাই, আচ্ছা স্টার মিডিয়ার আমি আজকে নতুন একদম নিউ, যার জন্য আমি নামটা ভুলে যাচ্ছি, দর্শকবৃন্দ সরি জানাচ্ছি এর জন্য, আমাদের লিটন ডিরোজারিও, লিটন ডিরোজারিও যার আজকে এই যে স্টার মিডিয়ার কর্ণধার আমাদের, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই ঘরের যে গৃহকর্তা এবং গৃহকর্তী আছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে শিশির দাদা আছে, পলাশ দাদা আমি বিদায় নিয়ে নিচ্ছি। এই জন্য আমাদের সুবর্ষ দাদা ভাই যে আমাদের তবলায় সহযোগিতা করেছেন, এবং লিটন দাদা ভাই তোমার দিকে একটু ক্যামেরাটা ঘুরাও। হ্যাঁ দিদি, আমাদের কর্তী এবং কর্তা, আমাদের যেখানে অনুষ্ঠান করেছি, এবং এই যে আমাদের কর্ণধার পলাশ দাদা ভাই, এবং আমি মণি গমেজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা গানে গানে একদম ভরিয়ে দিবে, সুরে সুরে ভরিয়ে দিবে, আমরা সবাই একসাথে একটি গান করে চলে যাব যার যার নিজ বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। আমার বাসি রাগিনি, আমার স্বপ্ন রাধু জাগর, চিরদিন তোমারে চিনি। যে আমার কবিতা আমার বাসি রাগিনি, আমার স্বপ্ন আধো জাগর, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে। আমি কে তোমার যদি জানতে, তবে কি আমার কাছে টানতে। এই তো সুদূরে যেতে গো সুরে, নানা নয়নে রুনিরে তুমি গুছিলে, চিরদিন তোমারই চিনি। লা লা লা, তুমি যে আমার কবিতা আমার বাসি রাগিনী, লা 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 লা, আমার স্বপ্ন আধো জাগর, চিরদিন তোমারে চিনি।